কুশমিতা, গতকালই আমরা দেখেছিলাম প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস যাত্রা, তা কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং গতকাল সন্ধেবেলা তা পৌঁছে গিয়েছিল গঙ্গাসাগরে। আজ সকালবেলায় যজ্ঞ শুরু হয়েছে এবং গঙ্গাসাগরে বিসর্জন দেওয়া হলো প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। বাজপেয়ীকে ঘিরে আবেগ ও শ্রদ্ধার সঙ্গে সুকৌশলে মিশিয়ে দেওয়া হলো রাজনীতি। যে পশ্চিমবঙ্গকে ঘিরে এখন পাখির চোখ বিজেপির, সেখানে এই সাগরে ভাসিয়ে দেওয়া হলো প্রয়াত নেতার চিতাভস্ম। কোথাও কি আবেগের সাগরে যেখানে এসে মিশেছে রাজনীতির গঙ্গা, সেখানে ভাসিয়ে দেওয়া হলো প্রত্যাশার কলস। ক্যামেরায় শান্তনু দত্তর সঙ্গে সাগর থেকে দীপক ঘোষ, এবিপি আনন্দ।